বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আর এখন বাজছে 7:30 বাজবে, ফোনই এখন 8টা বাজছে। হ্যাঁ, তো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। আর আজকে কোনো ব্লগ নয়, আজকে নিয়ে এসেছি, তোমরা টাইটেল দেখে আশা করি বুঝতে পারবে আজকের ভিডিওটা কি নিয়ে। তো আমাদের পেমেন্ট পেয়ে গেছি ফার্স্ট ইউটিউব থেকে। আমাদের তো মানে টাকাটা হাফ ভাগ হবে, তো ঠিক আছে তুমিও নিবে, আমি সব দিই। অ্যাকচুয়ালি 4 ভাগে ভাগ হবে, কারণ তোমার ভিডিও তো সবাই আছে। হ্যাঁ ঠিক আছে, সবাই নিবে, নো প্রবলেম। আর একটা খুশি খবর নয়, আজ দুটো খুশি খবর আছে। একটা হলো আজকে আমাদের 20K সাবস্ক্রাইব পূরণ হয়েছে, বলো। হ্যাঁ, আর ইউটিউব থেকে কত পেমেন্ট পেয়েছি ওটা বাবু বলবে, ঠিক আছে? একটু পরে, এখন নয়, ভিডিওটা দেখতে থাকো। আর পেমেন্টটা কেন এখন বলবে না, কেন ভিডিওর শেষে বলবো? শেষে বলবো, আচ্ছা তাই বলো না, এখনই বলে দাও। আচ্ছা, যা পেমেন্ট পেয়েছে না তার ডবল টাকার মেকআপ করে যে ভিডিও বানাবে বলে, তাই? হ্যাঁ, কিন্তু যাই হোক, পেমেন্ট যাই পেয়েছে অ্যামাউন্টটা ম্যাটার করে না, নিজে মেহনত করে যে পেমেন্ট পেয়েছে, একটা নিজে কাজ করেছে, এটাই যথেষ্ট। এটা ওর জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট আমি মনে করি। আর সত্যি নিজে ইনকাম করেছে, এটা খুব ভালো জিনিস আমার ওপিনিয়ন। হ্যাঁ, আর আমি পেমেন্ট যদিও টাকাটা আমার 1 টাকাও আমাকে দেবে না, খুব ভালো করেই জানি কাউকে দেবে না, কিন্তু তাও পেয়েছে এটাই খুশি। হ্যাঁ, টাকাটা আমি একটা উইশ করেছি ওটা পূরণ করব, ওই জন্য ফার্স্ট পেমেন্ট দিয়ে ওটাই আমার ইচ্ছা। আর এটাতে কোনো শপিং বা কিছুই করব না, হয়ে গেল কি বলবো। তো ঠিক আছে, আর হ্যাঁ, ও যে টাকাটা পেয়েছে তো এটার জন্য সব থেকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা ছিল তোমাদের সাপোর্ট। তোমরা ওকে সাপোর্ট করেছো, ওকে ভালোবাসা দিয়েছো, প্রত্যেকবার ওর ভিডিও দেখেছো, ভিডিও দেখেছে বলেই টাকা পেয়েছে, ঠিক আছে? সত্যি তোমরা যদি ওকে থাকতে তো তোমরা শিওর, না থাকলে কি পন্ডিতেন কোথায় যেতে, কিন্তু হ্যাঁ ভিডিও যদি না দেখতে তাহলে ও কিন্তু কখনোই জিনিসটা করতে পারতো না, কখনোই পেমেন্ট পেত না, বা আজকে যে ও 20K সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে সেটাও হতো না। দুটো খুশির খবর যে একদিনে হবে এটা কখনো ভাবিনি, আর এটা অনেকের ক্ষেত্রে হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে যখন খুশি খবর আসে তখন সব দিক থেকেই খুশি খবর আসে। তো এটা মানে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা ওকে সাপোর্ট করেছো, আমাদের ফ্যামিলিকে অ্যাকচুয়ালি সাপোর্ট করেছো, শুধু ওকে না আমাদের সবাইকে তোমরা সাপোর্ট করেছো, ভালোবাসা দিয়েছো, প্রত্যেকবার ভিডিও দেখতে এসেছো, ভালো ভালো কমেন্ট করে গেছো, তার জন্য সবাইকে সত্যি ধন্যবাদ। মানে ধন্যবাদ দেওয়াটা মনে হয় ছোট করা হবে, ওর থেকে বেশি যদি কিছু আছে তো সেটা। আর মানে এত ধন্যবাদ সেটা বলে বোঝানো যাবে না, তবে আমরাও কিন্তু তোমাদেরকে অতটাই ভালোবাসি যতটা তোমরা আমাদেরকে ভালোবাসো। নিশ্চয়ই তোমরা দেখেছো যে যারাই ইনস্টাগ্রামে মেসেজ করেছো, কমেন্ট করেছো, চেষ্টা করেছি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার, প্রত্যেককে রিপ্লাই করেছি। আর অনেকে চ্যানেল প্রমোশনের জন্য বলেছে, তাদেরকেও যতটা সম্ভব হেল্প করার চেষ্টা করেছি, যে নিশ্চয়ই যদি আমরা কারোর হেল্প করতে পারি, যদি কারোর চ্যানেল একটু প্রমোট করে দিয়ে আমাদের কোনো ক্ষতি না হয়, যখন আমাদের ক্ষতি হচ্ছে না তখন অন্য কারোর প্রফিট করতে তো কোনো অসুবিধা নেই। আমরা একটা দুটো চ্যানেল শেয়ারও করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো আমরা কিন্তু কোনো টাকা নিই না, আমরা ফ্রিতে প্রমোশন করি, যাদের কন্টেন্ট ভালো লাগে, যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের কিন্তু আমরা যতটা সম্ভব সাহায্য করার চেষ্টা করি। আর সাহায্য করবো, হ্যাঁ, আর শুধু এর চ্যানেলে না, আমি আমার যতগুলো চ্যানেল আছে যেগুলো গ্রো করেছে একটু, সেগুলোতে কিন্তু আমি সবসময়তেই চেষ্টা করেছি যে যদি সেই ক্যাটাগরির কাউকে একটু সাপোর্ট করা যায়, যেহেতু তারা আমাকে অনেক দিন ধরে সাপোর্ট করেছে। এক একটা দেখো, এই যে 20,000 সাবস্ক্রাইবার, এই যে এর পেমেন্ট, এর কিন্তু এক একটা সাবস্ক্রাইবার ইম্পর্টেন্ট, যদি একটা কম হতো তো 20,000 হতো না। সো প্রত্যেকে সাপোর্ট করেছে, প্রত্যেকে হেল্প করেছে, তার জন্য যদি আমরা একটু হেল্প করতে পারি সেটা কিন্তু মানে তাদের রিটার্ন দেওয়া বলবো না, কিন্তু একটু নিজেরা হালকা হওয়া যায় এটাই আর কি। তো যাই হোক, আশা করি যেসব চ্যানেলগুলো আমরা শেয়ার করেছি তোমরা দেখেছো, যাদেরকে যাদেরকে ভালো লেগেছে সাবস্ক্রাইব করেছো, যাদেরকে ভালো লাগেনি সেটা আমাদের কিছু করার নেই, আমরা আমাদের সাইডটা চেষ্টা করেছি। আর তো এটাই বলবো যে যতটা সম্ভব আমরাও মানে এটা কিন্তু বললাম বলে এই ভেবো না যে আমি হেল্প করেছি সেটা জানাচ্ছি, কখনোই না, জাস্ট এটুকু বলার চেষ্টা করছি যে আমরা ততটাই তোমাদেরকে ভালোবাসি যতটা তোমরা আমাদেরকে ভালোবাসো। আর তোমরা তো আমাদের ফ্যামিলি, একদম, আর ফ্যামিলিতে একতরফা হয় না, হ্যাঁ, যদি তোমরাই আমাদেরকে সবসময় দিয়েই গেলে ভালোবাসা, আর আমরা ইন রিটার্ন তোমাদের একটা কমেন্টেরও রিপ্লাই দিতে পারলাম না, সেটা কিন্তু আমার মতে খুবই ভালো জিনিস নয়। সো চেষ্টা করি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার, কখনো কখনো ও ব্যস্ত থাকে ওর চ্যানেল খুলে আমি রিপ্লাই দিয়ে দিই, কখনো কখনো আমার চ্যানেলে আমি ব্যস্ত থাকলে ও রিপ্লাই দিয়ে দেয়, কিন্তু আমরা মানে ফ্যামিলিতে এই কাজগুলো কিন্তু আমরা করে রাখি। মায়ের চ্যানেলেও তোমরা নিশ্চয়ই দেখেছো যে প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, মা তো সব করে না, তো আমরা কিন্তু চেষ্টা করি, আমরা মাকে বলি যে মা এই তোমার সবাই এই কমেন্ট করছে, মা বলে এটা বলে দে ওটা বলে দে, মা কাজে ব্যস্ত থাকে।
আমরা কিন্তু সেগুলো করি। তো যাই হোক, মানে যতটা কেয়ার যতটা লাভ তোমরা আমাদের করো, আমরাও কিন্তু ঠিক অতটাই তোমাদের ভালোবাসি। আর একটা জিনিস বলবো, যদি তোমাদের কখনো কোনো যে কোনো প্রয়োজন হয়, যদি আমরা মনে করো যে আমরা হেল্প করতে পারি, তো অবশ্যই জানাবে, যতটা সম্ভব চেষ্টা করব। ইনস্টাগ্রামে মেসেজ করবে, আমরা অ্যানসার দেব। আর তোমরা মায়ের চ্যানেলকে অনেক সাপোর্ট করেছো, মায়েরও হাজার সাবস্ক্রাইবার, 1K মায়ের 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে। মা বলছিল লাইভে আসবো, কিন্তু নীলের জন্য আসা হচ্ছে না লাইভে। আমাদেরও একবার লাইভে আসার ইচ্ছা আছে, কিছুদিনের মধ্যে লাইভে আসবো ইচ্ছা আছে, যদি নীল চুপ থাকে। আসলে নীল কি করে জানো তো, লাইভে এলেই কান্নাকাটি শুরু করে। দেখো আমরা এখন ভিডিও বানাচ্ছি, তো ও কান্নাকাটি করছে, মানে সন্ধ্যাবেলাটা বিশেষ করে থাকতেই চাই না কারোর কাছে। তো চেষ্টা করছি আমরা সন্ধ্যে ছাড়া, তোমরা সবাই অনলাইন থাকো না, তোমাদের বেশিরভাগ টাইম সন্ধ্যেটাই হয়, সেই জন্য আমরা যখন লাইভে এসেছিলাম সন্ধ্যেবেলাতেই এসেছিলাম। তো যাই হোক, চেষ্টা করবো আবার লাইভে আসার, আর এটাই আর কি। আর নীলকে নিয়ে শর্ট ভিডিও বানাই কত কষ্ট করে সেটা আমরাই জানি, তোমাদেরকে একটা ভিডিও তার প্রমাণও দেবো, ঠিক আছে? একটা শর্ট ভিডিও ছাড়বো, তোমরা বুঝতে পারবে যে কি কষ্ট করে শর্ট ভিডিও বানাই। আজকে মা বাবাকে অনেক কষ্ট করে ভুলিয়ে রেখেছে, সেই জন্যই আমরা ভিডিও বানাতে পারছি। শর্ট ভিডিও বানানোর মানে নীল যা করে বানায় এটাই অনেক, কেমন হচ্ছে না হচ্ছে জানি না। কিন্তু হ্যাঁ, যেমনই হোক তোমরা এসে এসে কমেন্ট করে যাও যে ভালো হয়েছে, এটা মানে আমরাও জানি যে এটা ভালো হলো না, কিন্তু যেখানে যখন তোমাদের কমেন্ট পাই ভালো হয়েছে না, একটা হ্যাঁ খুশি হয়ে যায়। যেমন ফ্যামিলি মেম্বার মানে হয়তো কেউ এক্সামে ফেল করেছে, তো আমরা যেমন অনেক ফ্যামিলি মেম্বার বলে যে চিন্তা করিস না পরেরটা ভালো হবে, সেরকমই সাপোর্ট কিন্তু আমরা এখানে পাই। একটা ভিডিও খারাপ হলো বা একটা কোনো টাইটেল ভুল হলো বা একটা কোনো হয়তো কোনো কোথাও লিপসিং করতে পারছে না শর্ট ভিডিওতে, তো সেখানে কমেন্ট আসে নেক্সট ভিডিওটা ভালো হবে, কেউ কমেন্ট করে আগের থেকে ভালো হচ্ছে। সো এই কমেন্টগুলো কিন্তু মানে হ্যাঁ সত্যি এগুলো মানে একদম বুকের কাছের কমেন্ট বলতে পারো, যে এত মানে যেটা আমাদেরই ভালো লাগছে না সেটাকেও তোমরা অ্যাপ্রিসিয়েট করছো, যে না ভালো হয়েছে পরেরটা আরও ভালো হবে। তো এগুলো সত্যি ফ্যামিলি মেম্বার ছাড়া কিন্তু কেউ করে না। আর তোমাদের এত ভালোবাসাতে আমরা এগিয়ে যাচ্ছি, আরও প্লিজ আমাদেরকে এইভাবে সাপোর্ট করো যেন তাড়াতাড়ি 1 লাখ পূরণ হয়ে যায়, এটা চাইবো। তোমাদেরকেও আমরা সাপোর্ট করবো যতটা সম্ভব, চেষ্টা করবো, ঠিক আছে, সাপোর্ট করার। তোমরা আমাদেরকে সব বলবে মেসেজ করে। সাপোর্ট মানে শুধু এই না যে কোনো চ্যানেল আছে প্রমোশন, না সেগুলো না, যে কোনো প্রবলেম যদি মনে হয় যে আমরা হেল্প করতে পারি, আমরা সেই যোগ্য, তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট না মেসেজ করবে ইনস্টাগ্রামে। আর আমরা রিপ্লাই তো সঙ্গে সঙ্গেই তোমরা দেখেইছো যারা মেসেজ করেছো, 5 মিনিটের মধ্যে রিপ্লাই পেয়ে যাও। হয়তো কখনো ব্যস্ত থাকলে হয়তো হয়ে যায়, হ্যাঁ নীলকে নিয়ে একটু ব্যস্ত থাকি, তো যদি কেউ ধরো ভোর 4টার সময় মেসেজ করো, সে কি 5 মিনিট পাবে? পাবে না, সে পাবে সকাল 10টায়, রাত 12টার পর থেকে ঘুমিয়ে পড়ি তখনও পাই না। কিন্তু যতটা সম্ভব অনেকেই জানে যারা কমেন্ট করে, তার মধ্যে এক দুজন তো খারাপ থাকবে বাজে কমেন্ট করার জন্য, ওগুলো হেটার্স থাকে, ওদেরকে ইগনোর করতে হয়, ওগুলো কোনো ম্যাটার নাই। তো যাই হোক, তো তোমাদের সবাইকে জাস্ট থ্যাংক ইউ জানাতে এসেছিলাম, তোমরা এইভাবে ফ্যামিলির মতো সাপোর্ট করেছো, সত্যি দেখে খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আর কত পেমেন্ট পেয়েছো বলো, তুমি পেমেন্টটা বলে দাও, আমার ভালো লাগবে তুমি বললে। পেমেন্ট পেয়েছে 7,100 কত টাকা পেয়েছে, তো যাই হোক টাকাটা রাখা আছে। তো যাই হোক, কতটা পেয়েছে সেটা বলো না, পেয়েছে এটাই যথেষ্ট, আমি এটাই বললাম। বলে না পেমেন্টটা, বলে চ্যানেলে ক্ষতি হয়, কিন্তু আমরা রিসার্চ করে দেখেছি চ্যানেলে কোনো ক্ষতি হয় না পেমেন্ট বললে। আর ফ্যামিলি মেম্বারসদের না বললে কাদের বলবে, তোমরা তো ফ্যামিলি। তো আচ্ছা 7,000, হ্যাঁ অনেকে বা 7, আমার 7/60 শুনতে মনে হয়, 60 নয় 7। কেন তুমি 60 বলতে পারো না? না আমি দেখেছি, আমি অনেক সময় বলি, হয়তো কেউ ফোন করেছে, আমি বললো নাম্বারটা কত, আমি ওকে বললাম 7, বললো কত 60, তখন না 7। আর তার ভগবানের তো কৃতিত্ব আছে, তারপর তোমাদের কৃতিত্ব, এটা পাওয়ার জন্য আমি অনেক অনেক খুশি। তো আরো বকবক করবে না এবার শেষ করবে, নীল আছে চুপ চিৎ চিৎকার করবে, চুপ চুপ চিৎ চিৎ, নীল কেন খুব ভয় লাগে বিশ্বাস করে, এত চিৎকার করে না, সন্ধ্যাবেলা সকাল থেকে ভিডিও বানাতে দেবে নো প্রবলেম, সকাল থেকে বাবার কাছে থাকে, কিন্তু সন্ধ্যাবেলা হলে কি হয় জানি না, কারো কাছে থাকে না। তো চলো অনেক গল্প হলো, আচ্ছা আরো গল্প করবে, এ একবার শুরু হবে না তো হবে না, ঠিক আছে, অনেক কষ্ট করে বলো 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 করবে, আর যখন শুরু হবে তখন থামবে না। কেন তুমি আমাকে কি মন মিন করছো, হ্যাঁ তুমি কি মিন করতে চাইছো, বকবকে বকবকে না পাগল পাগল অনেক কথা, টু ইন ওয়ান, কি ঘামছো, হ্যাঁ তুমি ঘামছো না কি, আমি ঘেমে গেছি নিজে বুঝতে পারছি না, ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি, তুমি কিছু বলবে কি আর বলবো,
সবাইকে অসংখ্য ধন্যবাদ এটাই জানাবো, তোমরা সবাই ভালো থাকো, আমরাও ভালো থাকি মায়ের মতো। মাকে কপি করছে, এ তুমি আমাকে ঠেলে ঠেলে ক্যামেরা থেকে বের করে দেবে নাকি? আমি মাকে কপি করব না, বলো মা তো বড়, গুরুজন থেকে তো ছোটরা শিখে না। তাই আচ্ছা শেখো শেখো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। নিজে আর কিছু না, তুমি কিছু বলবে না? ওটাই ভালো কি, আমরা ভালো থাকি তোমরা ভালো থাকো। যাই হোক, সো থ্যাংক ইউ এতটা সাপোর্ট করার জন্য, আর লাইভে আসবো খুব তাড়াতাড়ি, আসার চেষ্টা করছি। থ্যাংক ইউ 20K করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ফার্স্ট পেমেন্ট এনে দেওয়ার জন্য, আর মায়ের চ্যানেল সাপোর্ট করার জন্য, এর চ্যানেল সাপোর্ট করার জন্য, যারা গিয়ে আমার চ্যানেল সাপোর্ট করেছো তাদের তো মানে কত ধন্যবাদ দেবো, অসংখ্য ধন্যবাদ তো সবাইকে দিয়েছি। তো যাই হোক, থ্যাংক ইউ আর টাটা, বাই বাই, অফ করছি।